শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে নানা কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল। বিস্তারিত আরিফিন মাসুদের প্রতিবেদনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনের সহসভাপতি মণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলে ফাহিম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, 1971-এর 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বাঙালি বিজয় পেলেও মূলত জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই প্রকৃত বিজয়ের স্বাদ পায় বাঙালি। পরে জাতির পিতার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এর আগে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।